আবার একটা ট্রিপ শুরু, আবার একটা ট্রাভেল ব্লগ শুরু। আমি যাচ্ছি হচ্ছে হিল স্টেশনে, হিল স্টেশন বলতে একদম হিলে, আর আমি যাচ্ছি মানে তোমরাও যাচ্ছ আমার সাথে ভার্চুয়ালি। একটা অসাধারণ ট্রিপ হতে চলেছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি আছি হচ্ছে এয়ারপোর্টে। এয়ারপোর্টে অনেকক্ষণ আগেই আমরা চলে এসেছি, এসে অনেকটা টাইম আমরা পেয়েছি, সেই জন্য ফটো ভিডিও ভালো করে তুলে নিয়েছি। আমি যাচ্ছি হচ্ছে এখান থেকে লেতে, লাদাখ যাচ্ছি ঘুরতে, অনেকদিন পরে যাচ্ছি ঘুরতে। এখান থেকে হচ্ছে কি আমাদের কানেক্টিং ফ্লাইট, এখান থেকে প্রথমে যাব দিল্লি, দিল্লি থেকে লে। আমাদের ফ্লাইট হচ্ছে 5:20। তো চলো তোমরা সাথে থেকো, ভিডিওটা দেখতে থাকো, জার্নিটা স্টার্ট করা যায়। হাই, সমস্ত কিছু হয়ে গেছে, লাগেজ চেকিং হয়ে গেছে, এখন ওয়েট করছি। এই ফ্লাইটটা যাবে হচ্ছে দিল্লি, দিল্লি থেকে ফ্লাইট নিয়ে লে। এয়ারবাসে উঠে গেছি, এরপর ফ্লাইটে উঠব। এখনো আলো ফোটেনি, অন্ধকারই আছে, তবে জানলা দিয়ে বাইরেটা দেখতে বেশ ভালোই লাগছে। গাইস, এটা আমাদের ফ্লাইট ইন্ডিগো, এটাই উঠব। ফ্লাইটে উঠে সিটে বসে পড়েছি, এখনো টেক অফ করেনি। ফ্লাইট এই টেক অফ করলো, তবে 5:20 টাইম ছিল, কিছুটা আগেই টেক অফ করেছে, 5 নাগাদ করে দিয়েছে। সবে এই সানরাইজ হচ্ছে, ক্লাউডের মধ্যে দিয়ে ফ্লাইটটা যাচ্ছে, জাস্ট অসাধারণ লাগছে ভিউটা। গাইস, আমরা দিল্লি পৌঁছে গিয়ে লাউঞ্জে বসেছিলাম কিছুক্ষণ, দেন নেক্সট ফ্লাইটের জন্য আমরা যাচ্ছি দিল্লি থেকে লে। ফ্লাইট এখনো টেক অফ হয়নি, আর একটু পরে ফ্লাইট টেক অফ হবে। ফ্লাইট এই ছাড়লো, তবে টাইমের কিছুক্ষণ আগে এটাও ছেড়ে দিয়েছে, মেবি সবাই এসে গেছে বলে হয়তো।
প্লেন জাস্ট স্টার্ট হলো, ফ্লাইট হিমালয়ের ওপর দিয়ে যাচ্ছে, ওপরটা বরফে ঢাকা, জাস্ট অপূর্ব লাগছে দেখতে। সবাই জানলা দিয়ে মুখটা বাড়িয়ে এরকমভাবে দেখছে, এত সুন্দর লাগছে, মানে জাস্ট অপূর্ব। হিমালয়ের ওপর দিয়ে যাচ্ছে মানে বুঝতেই পারছো কতটা ওপরে উঠে গেছে, অনেকটা হাইট ওপরে আছি আমরা। ফাইনালি লেতে পৌঁছে গেছি, এখন গাড়িতে আছি। এই গাড়িটা বা অন্য গাড়ি পুরো ট্যুরটাতে আমাদের সাথে থাকবে। এখন হোটেল যাব। লাদাখের ভিউ অপূর্ব লাগছে, এতদিন ধরে ব্লগে, ফটোতে, ভিডিওজে দেখেছি, এখন নিজের চোখে দেখছি, জাস্ট আলাদাই লাগছে। হোটেলে এসে গেছি, ভীষণ সুন্দর হোটেল। তবে এখানের যিনি ম্যানেজার, তিনি বললেন যে টেক ইট ইজি, সব কিছু স্লোভাবে এগোতে, বললো প্রথমে একটু ন্যাপ নিয়ে নিতে আর অনেক জল খেতে। তো আমরা সবই করব, এখন রুম ট্যুরটা তোমাদের দেখিয়ে দিই। লাদাখ, লে রুম। আজকের এপিসোড এখানেই শেষ করছি, ফিরে আসছি খুব শিগগিরই পরের এপিসোড নিয়ে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না।